হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ভ্লগ। তো এখন আমরা বেরোচ্ছি আমার বন্ধুর ছেলের অন্নপ্রাশনে। তো আজকে দুটো অন্নপ্রাশন আছে, ঠিক আছে? এখন একটা হচ্ছে দুপুরে আর একটা হচ্ছে রাত্রে। তো আমরা এটা রেডি পুরো। আর হিয়া এই ঋতু, হ্যাঁ ঋতু, আই উইল ড্রেস, আমি ভেবেছিলাম শাড়ি পরবো, এত গরম বলার করতে পারবো না। শ্রী, সরি শ্রী বলছি, তোর নাম যেন কি? তোর নাম হিয়া, ভুলে গেছিলাম তোর নাম। আয় শ্রী, আচ্ছা আচ্ছা, শুস শুস, না না না, পড়ো না পড়ো না, আবার এটা দেখিয়ে আমরা এখন বেরিয়ে গেছি। আমি মা ওইদিকে শ্রী শ্রীকে দেখা যাচ্ছে না, শ্রী বসে আছে, হিয়া দাঁড়িয়ে আছে সামনে আবির। তো চলো, প্রচন্ড গরম আজকে, সাংঘাতিক। যাই হোক, ওখানে গিয়ে আবার আমাদেরকে তাড়াতাড়ি ব্যাকও করতে হবে, কারণ কি 2:30 বা 3:05 মধ্যে আমাদেরকে ঢুকতেই হবে, মানে আবিরের আবার গানের ক্লাস আছে। আর তারপরে তো আবার শিমুর মেয়েরও আজকে অন্নপ্রাশন, আবার বিকেলে ওখানে যাবো, সেটাও অনেক দূরে। চলো, আজকে মোটামুটি পুরো দিনটাই খাওয়া দাওয়ার উপর থাকবে। বসেছি আমরা সবার ফার্স্টে বসেছি, দুটো বেজে গেছে, লেট হয়ে গেছে আমাদের। উঠে গেছে ঘুম থেকে, চলো হিয়া তাড়াতাড়ি খেয়ে নেবে। হ্যাঁ, শাড়ি কি করে পরবে এখন? শ্রীকে নিয়ে যাব না, শ্রীকে একটু ফিট করিয়ে নিচ্ছি, তারপর আমরা বেরোবো। কারণ কি যে জায়গাটা যাচ্ছি ওটা তোমার অনেক টাইম লাগবে যেতে, এবার অতক্ষণ শ্রীকে রাখবো আর ও এক জায়গায় বসে থাকবে না, ওর জন্য ওকে বাড়িতে রেখেই যাচ্ছি। আবিরও ফেভারিট বিরিয়ানি পেয়ে গেছে, আর ও লোক সামলাতে পারছে না। ও আচ্ছা, ও শুধু বিরিয়ানি খাবে। হ্যাঁ বলো বলো, চলো দেখি চলো দেখি, চলো কি নেবে? আচ্ছা পাস্তা খাবে, পাস্তা। ও আমরা তো তাতে চলে এলাম খেতে, আবার বেরোতে হবে। এ আবার এত রাতে এখন পড়তে বসেছে, ঘুম আসে না এদের। চল ড্রেস চেঞ্জ করবি, নিয়ে ঘুমাবি। একটু আগে বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে আগে শাড়িটাই চেঞ্জ করলাম, বাড়ি ঢুকে আমি শাড়িও চেঞ্জ করতে পারিনি। আমি বাড়ির দরজা থেকে শ্রী আমার কোলে উঠেছে, ও মানে ওর এতক্ষণও পাইনি না আমাকে, পুরো নেশার মতো, আগে খাবে তারপর। কি করেছে দেখ বোন, বোন সব কেমন লন্ড ভন্ড করে চলে গেছে, এখানে শ্রী সব বার করেছে। হি একটু গুছিয়ে দিবি প্লিজ, আমি তো খাবো তো। বাবা এইটুকু গুছাতে তুই কষ্ট পাবি?
আমি পলি, তুই তুই দুশাদে এত চালাক না, যেউ তো শ্রী করেছে বলে বোঝাতে চাইছে না, আর নিজেটা করলে কিন্তু ঠিক গুছিয়ে নেবে। গুছিয়ে দিবি? না না দাদা, আমি আমি পড়বো। আর এখন রাত্রিবেলা পড়তে হবে না, কালকে স্কুল আছে। পড়বো। ঠিক আছে, তুই পড়ে গুছিয়ে দিবি তো? না, আমি তুমি গুছিয়ে দেবে। আমি বোমা না। কি বোমা না? তো এরা খাটায় না মেয়ে দুটো আমাকে। তো চলো, আলটিমেটলি হিয়া শ্রী দুজনে ঘুমিয়ে পড়েছে, আস্তে আস্তে বলছি আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দেবো। আবার কালকে অনেক ভোরে উঠতে হবে, কাল থেকে হিয়ার স্কুল স্টার্ট সামার ভ্যাকেশনের পর। অনেকবার বুঝিয়েছি যে কাল থেকে কিন্তু আবার স্কুল শুরু হবে, ঝামেলা করবে না, সকালে উঠে পড়বে। তো চলো দেখা যাক। ঠিক আছে, আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগে থাকলে একটু লাইক করো, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থেকেছো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।